তুলি তুলি শুনো একটা কথা কই, আমি না বাড়ির কাছাকাছি আছে, আমি যে তোমার এর আগে ফোনে কইলাম পাশাপাশি বইয়া থাকবো, তোমার একটু আদর করবো, শোয়া করবো, হ্যান নিয়ে তো মনে করছো চাকরি থেকে বললাম, আর তুমি বুঝো না বুঝো না বুঝো না তুমি কখন এই 10 মিনিট বড় জোর 10 মিনিট আরে বাজারে একজন চা খাবার নিকে ডাক দিছাল, চাটা পর্যন্ত খাই নাকি আবার খেলা দাম দেখাই কম সময় করে পড়ার পাখি রে দেখবার পারব সাইড দেখব। আচ্ছা 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 শোনা, এই করো মুক্তা ভালো করে দুই একটু চুনু পাউডার নাও, আমি আইতাছি। ওরে আবার শোনা, আচ্ছা রাখি আইতাছি। নতুন নতুন বিয়া করার পরে শুনলাম চাকরি থেকে চৌকা আজকাল না আপনি কোন আমার বাড়িতে যাওয়া এত খেবা ধরা ভালো না বুঝছো, ঢাকা থেকে মানে খেবা ধরিয়ে মেলা করছে। আপনি নতুন কালে বিয়া করছিলেন না, আপনি নতুন কালে বিয়া করলে বউ থুইয়া যদি কেউ ফাঁকে যায় তার কি বানা গেড়া নে বুঝেন না। আরে গস কম, তুই যদি বোর ধর বউ ব্যাগের মধ্যে বইরা ডাকা নিয়ে একবার ফ্ল্যাট বাড়িতে থাকতি তাহলে আর এই বা খাবার ধরছি না, আমরা বিয়া করি নি এবারে বউ আর দেখা হবো না কি খাবার ধরে গেছে গা বাচ্চা যাই মন আছে একবারে বারাবার আমরা আজের কথা বাদ দিবেন বারাবার মুনা কুড়া কুটবে আমার ব্যাপার। আরে গস কম, পুরুষ মানুষের ধৈর্য শক্তি রাহার নাগে ধৈর্য দেখো কম, তারাই তো অকালে বেড়া মারে পায়খানা যদি করো তাহলে আমার নাকি নুয়া লাগবে বাচ্চা টয়লেট কি বিপদে পড়ছি। শুনেন আমদের গোবর টয়লেটের অবস্থা ভালো না, আমি বাচ্চা এখানে করি এখন একটা কথা কই, দুই দিনের বড় রইলেও আছি, দুই বছরের বড় রইলেও আছি, আমাকে মুরব্বী কথা তোকে মানিস হো ভাই বাজে এই যে দেখেন 12:23 বাজে এখনই খেবা তো লিখে রায় তুই নয় খেবা তৈরি
কালকে এক প্যাকেট সিগারেট আমি কিনে দিবো, খাই নিবো এখন আমার যাবার দেন। আমরা বিয়ে করি নাই রে, নিয়ম কানুন মানে চলো না, খেবা দিয়ে গেছে তিন দিন ধরে বিয়ে করে নাই, খেবা রে খেবা দিয়ে গেছে। আমি জামাই বাড়ি যাস, ওই নাতিন জামাই তার কি আদর করে রে, ভালো কি ভাবাসে কসম নিবা। আমি তো তোর খারাপ কথা কই নিগা, এই তোর দাদি রে, মনে করছে কত হদাই এনে দে, তো লাইনা দে আইসক্রিম লবে সেগনা রে, তোর জামাই তো লাইনা দে না। আমার বাইতে গেল মানুষ হইছাস, এখন তোরে বিয়া দিছি আর আমি সারা লয়ে গেছি গা, আর তোর জামাই ভালো হয়ে গেছে গা, খুব মিষ্টি কথা কয়। ভালো আমার জামাই সব সময় ভালো, ভালো তারপরে তুই যদি করার কিছু নাই গা, না আমার লাগে কথা কয়ে তো এখন সাত দিব যাবো না, আমি বুড়ি হয়ে গেছি গা, আর নতুন জামাই পাইছাও কম বয়সে টকটকা জামাই বেসা, তার লগে কথাকে খুব শান্তি পাওয়া হবে। আচ্ছা যাও যাও, তোমার আর ভালোবাসা না কোন আমার, এখন আমি তোমার শত্রু হয়ে গেছি গা, জোয়ান জামাই পাইছাও আর আমি বুড়ি হয়ে গেছি গা, যা হচ্ছে নাতিদের কথা। হ্যাঁ তিন দিন গার বই রাখি না বাজারে ভাই, সুন্দর লাগতেছে। হ্যাঁ আমার জামাই আজকে আমার পছন্দ করবো, দেখো তোমার লেগে আমি কত সুন্দর করে সাজতে রয়েছি। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব আমার শাড়িতে। ভাবি ও ভাবি কি হইছে, কেমন আছো তুমি? এই তো ভালো আছি। আচ্ছা দেখ তোমার কেমন লাগতেছে, তোমার আজকে নায়িকার মতো লাগতেছে, অনেক সুন্দর লাগছে। সত্যি এত লিস্ট এসে নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবই ঠিক আছে, তোমার একদম সুন্দর পরেও যেটা হেডি লাগতেছে। সত্যি কইতেছো? হ্যাঁ। সবসময় কি মানুষের মন এক থাকে, আজকে আমার সাজতে মন চাইছে এই জন্য সাজতেছি, ভালো লাগতেছে তো? অনেক ভালো লাগতেছে কইছি তো, তুমি কি আমার উপর বিশ্বাস করো না? আমার বিশ্বাস করো না তুমি? বিশ্বাস করি? উফ আমার কি হলো, পেটের মধ্যে কেমন দিছে রে, তুই একটু বয় আমি একটু আইতাছি বাথরুমে। আচ্ছা ঠিক আছে তাইলে, তাড়াতাড়ি আইও, তোমার লগে একটু গল্প করতে আইছি। আরে গল্প তো করো মেয়ে, আজকে আমার ফুর্তির দিন, আজকে আমার খুবই ভালো একটা দিন বুঝছো, তাহলে থাক আমি আইতাছি এখন, যামু আর আমু বয়ে থাক, তাড়াতাড়ি আইও কিন্তু। কিছু তো কমুন।
এই কতদিন ধরে আয়া রয়েছে ব্যক্তি ভালো দিন ধরে তো রইলি এখন জাগা একলা সংসার ওই নাতির দায়া রয়েছে হেরে মান চাইটা বাত রেন্দে দেয় তারা হ্যাঁ তুমি যাই দাও গা তোমার এত দরদ ছে তুমি যাই দাও গা রান্দে খাবনি আরে আমার দরদ না সে দিকে তুই তো কইলাম তুই তো মেলা দিন ধরে রইলি আমার ব্যক্তি এখন জাগা বেশি হয়ে গেছে কি না বেশি আছে নাই আমি তো কই নাই যে বেশি হইছাও তাহলে কও কে যাবার নি কে ওই ব্যক্তি যায় আমি কি করব কি করব ওই ব্যক্তি যায় ওই ব্যক্তি যায় কি শান্তি আছে হ্যাঁ দুই দিন পার করে আমার নগর নারাই করব আর খালি মারপিট করব এখন এই পুরো বয়সে কি মারপিট করার এ না শোভা পায় আমি জানি না ভাই ওকে কাছে কি বুন বেশি হয় তুই আমার একটা মাত্র ছোট বউ তোর কষ্ট দেখলে আমার ভাল লাগে না এই জন্য কই যে জাগা আমার কষ্ট দেখা যদি গেলে তোমার ভালাই না লাগে তাইলে আর ওই বাইতে আর যাবার কইও না মারে আমি ওই বাইতে যাব না ওর ভাত খামু না তাই বলে রাগ করে এতদিন রইছে তুমি তো খালি আমারে বুঝাও এইটা তো আর পারো না যে বোনের জামাইরে বুঝাবার নি গে তুমি পারো না হেরে বুঝাই হারো না তুমি আমার কোন আকালে বুঝাও তুমি কি আমার বড় ভাই নাকি বলে ঠিক আছে আমি বড় ভাই তো তুই ছোট বোন তোরে তো আমি ঢুকা বুঝামি আমি কি তোর জামাই আমি বুঝাই আমু হ্যাঁ তোরই তো আমি দুই চারটা কথা কমু এখন তোর যাবার যখন মনে না ধরে তাহলে আর দুই চার দিন থাক থাইকা মনটা শান্তি হইলি হেসুন গা দাও ভাই আমার নগে তো বেসাল পারো না আমি নয় রাগ করে এই পড়ছি ও কি আবার ভালো না আমার নিয়ে যাবার নিগা তা তো হয় নাই আমি যাম কি নিগা যাবো না ও যে দিন গিয়ে বাইতে যাব ও দিন কে যাব আরে আরে আমার নগে বেসাল পারো আচ্ছা ঠিক আছে দিন তো কদিন মনে না হেকা দিন থাক তাও আমার নগে এবারে হুঁকো দিছি যাই আমি আমি বাজার গেলাম থাকিস মধ্যে আশা আবার বোর ভূত দিগো সাইজা কাইজা ঘরের ভিতরে হুইয়া রয়েছে তেলে আর যত দেরি করবো গে যাইয়া গোমাই গে আমার এই অভিমানটা বাকি লাগছে বুঝছি আমি তো কইছিলাম যে 10 মিনিটের মধ্যে আমো ওই যে বেদা বাসেল রহিম আছে না ওই সালায় রাস্তায় খাড়াইয়ে এই কথাও কথাও হইস করে আমার সময়টা নষ্ট হয়েছে আমার সোনাটা ভালো আর কোন দিন দেরি করবো না একটু ঘুরো আমার একটু ধরো আও সোনারা বলো আও আও রাগ করো না আহো তুলি কানে গেল হ্যাঁ তুলি কো এই তুলি তুলি এই তুলি 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 আমার ঘুমায় পড়ছে পরে আমি তোমার বিছানায় ঘুমায় পড়ছি
জামাই বাড়ি সবসময় থাকে তো আয়া গেরামে এই জন্য হয়তো গেছাল তো হয়তো বান্ধবীর কথা কই ওর কোনো কিছুই হয় নাই কে ও হয়তো বান্ধবীর গেছাল হয়তো দুইটা কথা হয়েছে তার নিয়ে কাঁদিয়ে দুইটা কথা হয়েছে ওর এত বছর ধরে সংসার করি আমি জানি না ওর পেটের খবর আপনার জানেন আরে নাতি ভাই হলো আমি মানুষ করছি বড় করছি আমি জানি না আপনি মানুষ ঠিকই করছেন ওরা সংসার করি আমি আমি আর প্যারের খবর বেশি জানি সত্য করে রাখবা কিছু হয় নাই তো কথা কই আমার নাতিন তোকে বাইতে আইয়া যে বিচাই হই আসাল আরে তুই জড়াইয়া ধরিয়া বউ কে কাছে টেকে দিছ দাদা বিশ্বাস করো আমি জড়াইয়া ধরে বউ বিলা কাছে টেনে নিকে আমি মনে করছি যে তোমার নাতি ভগবান হইয়া রইছে একটু অভিমান করছে ঘুরে হইয়া রয়েছে আমি খালি বগরে জড়াইয়া ধরে কইছি রাগ করো না এইভাবে ঘুরা হও এ কথা কইছি আমার বউ মনে করে কইছি দাদা আমি এই বউ নিয়ে কাম না আমার বউ মেলা ক্ষতি করে আলাইতে আরে নাতিন যাবাই হলো অত রাগ করুন যাবো না আচ্ছা মশোরা এই কামটা করে সাথে ভুলেছে না আমার ভুলেছে ভাই ভাই আমার আসলে ভুল হয়ে গেছে গা আসলে না দেখে না হই না এজন্য তোর আর ঠিক নেই আর তুমি এটা কি কথা কো ও তো আমার ভুল আর ভুলের নাকি মন সুন্দর ক্ষতি হয় আরে না ভাই সে হতো ও ভুল স্বীকার করছে এটা নিয়ে আর সানাসানি করার দরকার নাই নজয় পাইতে যাই যাই দাদা আয় আয় আর তুমি ভবিষ্যতে জানিবা ভুল না আর ভবিষ্যতে ভুল না হায় রে হায় এই যে দর্শক বাইরে যে কান ধরে কইতাছি আর আমনে করে একটা কথা কই আমনেরা তারা হইরে করে কোনো কিছু করবেন না মানুষ একটা কথা কয় না সবুরে মেয়া বলে আসলে ধৈর্য ধরে সবুর ধরে দেইকা হই না কাজ করবে আমার নাগাল যদি ভুল করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন